লালমনিরহাটের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাস পেয়ে অনেক খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় জেলার 5 উপজেলায় 211টি বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণ করেছেন। লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবনের প্রতিবেদন, জানাবেন সুরেয়া সীমা। বাড়ির সামনে নাম ফলক, তাতে লেখা বীর নিবাস। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত যুদ্ধবীরদের পরিবারের সদস্যদের জন্য বীর নিবাস নামের এই আবাসন প্রকল্প মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় লালমনিরহাটের 5 উপজেলায় 211টি বাড়ি নির্মাণ করেন। প্রতিটি নিবাসের আয়তন 732 বর্গফুট। একতলার এই বাড়িটিতে 2টি শয়নকক্ষ, 1টি বসার কক্ষ, 1টি খাওয়ার কক্ষ, 1টি রান্নাঘর, প্রশস্ত বারান্দা, 2টি শৌচাগার এবং পানি সাপ্লাই ইলেকট্রিক মোটর রয়েছে। প্রতিটি বাড়ির ব্যয় ধরা হয়েছে 14,10,000 টাকা। দীর্ঘদিন যাবৎ ভাঙা বাড়িতে পরিবার নিয়ে কষ্টে দিন যাপন করতে হয়েছে তাদের। অবশেষে প্রধানমন্ত্রীর দেয়া সুন্দর বাড়ি পেয়ে সুখে আছেন বীর মুক্তিযোদ্ধারা। এই ঘর দেওয়াতে আমরা, আমার পরিবার পরিজন খুব খুশি। এই জন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি। শেষ বয়সে এক সরকার যে আমার ঘর দিল, তার মুক্তিযোদ্ধা হিসেবে আমি খুব খুশি। প্রধানমন্ত্রী যে আমাদের একটা ঘর বরাদ্দ করিয়েছে, এতে আমরা খুব আনন্দিত। শেষ বয়সে হলেও মুক্তিযোদ্ধাদের থাকার ব্যবস্থা করে দেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। আমার ভাঙ্গা ঘর আসল, এলা শেখ হাসিনা আমার বিল্ডিং দিছে, আমি খুব খুশি আছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, শেষ বয়সে এসে একটা বিল্ডিং ঘর পেয়েছে। এই জন্যে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, পর্যায়ক্রমে তাদের সবাইকে ভাতার আওতায় আনা হয়েছে এবং থাকার জন্য নিবাসও করা হচ্ছে। ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য। কর্মসংস্থান দেওয়া হয়ে গেছে, বীর নিবাস এখন তৈরি করা হচ্ছে। ভাতা প্রথমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে, তারপর সব বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে। এরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, সরকার প্রতিশ্রুত এই উদ্যোগের পাশাপাশি এবার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থানের জন্য বীর নিবাস প্রকল্পের জন্য খুশি অসচ্ছল মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারের সদস্যরা। টেক্স রিপোর্ট, বাংলা টিভি। 6 মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর রেশম কারখানা শ্রমিকরা। সকালে রেশম কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, রাজশাহীর রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক 300 টাকা বেতনে কাজ করেন, কিন্তু গত 6 মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। তবে রেশম কারখানা কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে, আগামী 2-1 মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে।